না কিন্তু আপনারা তো চকচকা পুরা হ্যাঁ তো কোন কারণ আছে আমি তো কোনো পানি লাগাইতে চাই না হ্যাঁ পানি লাগাইলে নানা রকম ঝামেলা শুরু হয়ে যায় যথারীতি আমাদের ইমন তো আছেই এবং এই সাথে আমাদের একের মাল বিপু ভাই এটা কি লাগাইছেন ভাই ডিজিটাল মিটার ডিজিটাল মিটার আরপিএম শো করতেছে হ্যাঁ প্লাস তো অডোমিটার কি মানে কিলোমিটার মোড কিলোমিটার এন্ড অডোমিটার প্লাস আরপিএম যেটা আগে ছিল না আমার এখানে আরপিএম সিস্টেমটা ছিল না এই জন্য ডিজিটাল মিটারটা লাগাইলাম সাতটা কালার হয় আবার এই নাম্বার প্লেটের এই জিনিসটাই তো দারুণ হয়েছে এটার সঙ্গে আবার এটা হচ্ছে ইন্ডিকেটর এল টাইডি আচ্ছা এইটাই যে আর 15 এমটি 15 এ লাগায় আমি শখ হইল লাগাই দিলাম এটা আর এই সেই তার মার্কা বড়া সাইন তাড়াহুড়ো করে বেরেছে এখন ফুয়েল পিট 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 করতেছে তেল দিতে হবে 10 নট 10 তেল ভালো এটা বলা যায় তাহলে কেন ম্যাগনেট আনা এই আপনারা কত হচ্ছে 499 এই যে দেখছেন আপনাদেরও টেম্পার করা মিটার বলুন তো এই পাম্পের নাম কি ইস্ট ওয়েস্ট ফিলিং স্টেশন আমার স্কুটারের ট্যাঙ্কি হচ্ছে 5.5 লিটার অলরেডি তেল ঢুকছে 5.6 লিটার কি কারণে বলেন তো না কি কারণে বলেন কোম্পানি তাই তো আমি তো কামলা ওকে একটা রিসিট দিতে বলেন আর তার চেয়ে বড় কথা হলো আপনার আপনি কাইন্ডলি ইয়ে করেন একটা রিসিট দিতে বলেন আপনার এদের চেয়ে তার কথা হলো এটা না আমরা তেল কিন্তু তেল দিলেও কিন্তু তেল উইরে যায় ভাই আপনি একটা রিসিট দিতে বলেন প্লিজ দেখে তো আচ্ছা 5.62 আবার একটু বাড়তি লিখছেন যাই হোক বিলটা নিয়ে নিলাম পরবর্তীতে দেখা যাক কি করা যায় আমার গাড়িতে তো একদম জিরো হয়ে যায় নাই 5.5-এর মধ্যে কিছুটা হলেও তো ছিল তাহলে তারপরেও 5.61 কীভাবে ঢুকলো মানে বেঁচে থাকার জন্য চুরি করতেই হবে এমন একটা কথা নাকি তারা তো ভোক্তা অধিকারের তোয়াক্কাই করে না টাঙ্গাইল চলে আসছি না টাঙ্গাইল পৌঁছাতে লেগেছে অলমোস্ট 2 ঘন্টা কিন্তু রাস্তাটা এতই সুন্দর ছিল যে জার্নির কোনো ক্লান্তি ছিল না ওয়ালাইকুম আসসালাম কি খবর তোমার আরে ঘাসগঞ্জ জন্মাইছে তো হ্যাঁ আর সাইজ কত এই ফ্লোর ম্যাটটা দারুণ লাগছে আমার প্ল্যান আমি আমাদের বাসায় যে পত্রের কাজ করে সুতার ওকে দিয়ে মানে হাফ দিয়ে ওদের দিয়ে কাটাই দেখতে দেখতে বাংলাদেশ ট্যুরের 11তম জেলায় পৌঁছে গেলাম আর এই হলো হিমু যার ইনভাইটেশনে আমি এসেছি আজকে টাঙ্গাইলে আজকের এপিসোডে আমরা শুনব হিমুর গল্প বাসা থেকে আমরা নাস্তা রাস্তা করে এখন রওনা দিচ্ছি আমাদের মূল গন্তব্যের দিকে হিমু আমরা কই যাব এখন আমরা এখন যাব প্রথমে বিলপাড়ার মিষ্টি খেতে তারপর ওখান থেকে বাসায় ময়নার দই হ্যাঁ দেন গোপালপুর দুইশ এক গম্বুজ মসজিদ টাঙ্গাইলের কথা শুনলেই প্রথমেই যে জিনিসটা মনে হয় পোড়াবাড়ির চমচমের কথা তো এখন প্রথমে হিমু আমাদেরকে মিষ্টি দই আরও কী কী জানি সব খাওয়াবে তারপর বাকি সব কাজ আরে দারুণ তো কিন্তু এটা তো মনে হচ্ছে ভাঙতে ভাঙতে আসছে এখানে ভাঙন ধরতে ধরতে পুরো রাস্তার কাছাকাছি চলে আসছে একেবারে রিয়েল ছানা একদম রিয়েল
চ্যালেঞ্জ করছে যেটা বগুড়ার দর্শকে। প্রথমে হিমুর বাসায় নাস্তা, এরপরে মিষ্টি, আবার দই। এত কিছু খেয়ে আমাদের অবস্থা পুরাই খারাপ, দুপুরে খাওয়ার কোনো জায়গা নাই। এখন রওনা দিয়েছি গোপালপুর 201 গম্বুজ মসজিদের উদ্দেশ্যে। জায়গাটা অবশ্য এখান থেকে বেশ দূরে, দেখা যাক কতক্ষণ লাগে। ভালো লাগছে এবং এনজিকে রেসিং কেবল, যেটা আমার স্কুটারের পারফরমেন্সকে দারুণ ভাবে বদলে দিয়েছে। ইমনও চালিয়ে তাই বললো, ও বেশ অবাক হয়ে গেছে যে স্কুটারের পারফরমেন্সটা আসলেই বেশ বদলে গেছে। আসলে ছোটোবেলা থেকে আমার বাইকের প্রতি একটা দুর্বলতা কাজ করতো। তো বাসায় থেকে আব্বু আম্মু বড় ভাই কখনোই রাজি হয় নাই, বলে দুই চাকা নিরাপদ না। ওকে ফাইন, অনেক বড় হলাম, গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, তারপরেও কোনো দুই চাকার বাহন নাই। আমার নিজের একটা পার্সোনাল যে একটা বাহন থাকবে সেটা তারা কোনোভাবেই বুঝতে চায় না। তো একটা সাইকেল কিনলাম প্রথমে, সেটা মেরিডা ট্রায়াল এক্সি, আমি 3 বছর চালাই, ওটা সেল করে দিছি। তো তারপর আব্বুকে এক প্রকার প্রেশার ক্রিয়েট করলাম যে আমার বাইক লাগবে, অ্যাট এনি হাউ আমার বাইক লাগবে। তো আম্মু এটা শুনেই মাথা গরম, হ্যাঁ ছেলেকে তুমি মৃত্যুর দিকে ঠেলে দিবা, আব্বুকে তো আমি পাম্প দিয়ে ম্যানেজ করছি। তো আম্মু রাজি না কোনোভাবেই। তো আমি আমার ওয়াইফের সাথে এই ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করলাম যে কী করা যায়। একদিন রাতে আমার ওয়াইফ আমাকে ফেসবুকে সুজুকি লেটস বাইক দেখাইলো, বললো যে দেখো তো বাইকটা অনেক সুন্দর লাগতেছে, রেড কালার, রেড ব্ল্যাকের কম্বিনেশন। আমি বললাম এটা তো বাইক না, এটা স্কুটার। বলে যাই হোক আমার এটা পছন্দ। আমার ওয়াইফ বললো যে এটা আমার পছন্দ। আমি বলছি তাহলে চলো ইউটিউবে আমরা একটু এটা সম্পর্কে দেখি। দেন ইউটিউবে স্কুটার এরকম খুঁজতে 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 আমি স্কুটিম্যান মানে আপনার চ্যানেলটা পাইলাম। তারপর থেকে আমার আপনার চ্যানেলের ভিতরে ঢুকে প্রত্যেকটা ভিডিওই দেখা, দুজন অনেক রাত পর্যন্ত দেখলাম। তারপর একটা সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ আব্বুকে এবার ম্যানেজ করছি, আম্মুকেও ম্যানেজ করতে হবে, এটার দায়িত্ব তোমার। তো বললো যে না না আমি এটা করতে পারবো না, তোমাকেই করতে হবে, তোমার আম্মুর ব্যাপার, মা আমাকে কী বলবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে। দেন আব্বুকে ভালো করে বুঝাইলাম, আপনার ভিডিও দেখাইলাম যে দেখুন আব্বু এটা কিন্তু খুবই একটা সেফটি রাইডার, এই বাহনটা খুবই নিরাপদ আর খুবই কমফোর্ট। তো আমি 2009 সাল থেকে বাইক চালাইতে পারি। তো ওইখান থেকে ওই অভিজ্ঞতা থেকে আমি বুঝলাম যে আপনার ভিডিও দেখে যেটা আসলে তো খুবই ইজি, ক্ল্যাচ আর গিয়ারটা অ্যাডজাস্ট করা, কোনো পায়ের কোনো প্যারা নাই, অটোমেটিক। তো তারপর আব্বুকে দেখানোর পর আব্বু রাজি হলো। তারপর আমি একটা বাজেট দিলাম যে আব্বু মোটামুটি আমি দেড়ের মধ্যে একটা সুইটেবল একটা স্কুটার কিনি, এত নিচেও যাব না আর উপরেও যাব না। তো বলো ওকে ফাইন, দেখো আম্মুকে আব্বু ম্যানেজ করলো এগুলো দেখায়। তারপর খুঁজতে 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 আমার সবচেয়ে ভালো লাগলো ডিও DLX। এটার প্রধান কারণ এটার ব্রেকিংটা খুবই ভালো, আমি যতগুলো রিভিউ দেখছি প্লাস এটার ইন্ডিয়ার রিভিউ আমি দেখছি, এটার ব্রেকিংটা অস্থির আর কোম্পানিটা হুন্ডা। দেন আমি সিদ্ধান্ত নিলাম যে আই উইল গো ফর ডায়ো DLX। গাড়ির বয়স 4 মাস, আমি এখন পর্যন্ত এটার মাইলেজ নিয়ে হ্যাপি না, অনলি 26-27-25 এরকম পাচ্ছি আমি। হ্যাঁ স্টিল নাও। কত কিলো চালানো হয়েছে বললে? এটা 2277 কিলো। তো আমি এ পর্যন্ত 4টা এই ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি আর 1টা চেঞ্জ করছি গিয়ার অয়েল। আমি হুন্ডার কী দিচ্ছ? হ্যাঁ ইঞ্জিন অয়েল কী দিচ্ছ? এই হুন্ডার 10W30। এবং আমি 500 কিলোর পরে যখন আমি এটা চেঞ্জ করি অলমোস্ট নিউ থাকে। আচ্ছা
এরা বলে যে ভাই এত দ্রুত কেন চেঞ্জ করতেছেন, এটা তো অনেক নতুন, আপনি তো ইজিলি আরো অ্যাটলিস্ট 400 আরো চালাতে পারেন, 1000 পর্যন্ত চালানো। হ্যাঁ, এটা দুইটা সার্ভিসিং করছি কমপ্লিট। প্রথম সার্ভিসিং এ তেমন কিছুই হয় না, শুধু আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছে আর 100% আমার গাড়ি, আমি খুবই সেফলি চালাই, খুবই স্মুথ আমার গাড়ি। সেকেন্ড সার্ভিসিং এ আমি গিয়ার অয়েলটা চেঞ্জ করছি, ইঞ্জিন অয়েল চেঞ্জ করছি আর কিছু মডিফিকেশন, যেমন এই ইলিয়ন শাড়ি গার্ডটা এটা লাগাইছি, এটা আমি 1400 টাকা দিয়ে লাগাইছি। আচ্ছা, ওই শোরুম থেকে, আর তেমন কোনো কাজ আমার করতে হয় নাই। এয়ার ফিল্টার এখনো যথেষ্ট ভালো আছে, তারা বললো যে 8-10 হাজার কিলোর পরে এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে। আচ্ছা, আমার মেইন সমস্যা মাইলেজ ইস্যু। মাইলেজ ইস্যু নিয়ে তুমি কথা বলছিলা? হ্যাঁ কথা বলছি, ওরা বলছে যে 3000 অথবা 4000 কিলোর পরে আমার মাইলেজ আস্তে আস্তে বাড়বে। বুট স্পেসটা খারাপ না স্কুটারটা? হ্যাঁ ভালো, যথেষ্ট, একটা হেলমেট রাখতে পারছো, যদি হাফ ফেস হেলমেট, হ্যাঁ তেল নিতে গেলে খুলতে হয়, হ্যাঁ এইটা একটা ডিমেরিটস, প্রত্যেকটা বার আমার সিট খুলতে হয়, এই জিনিসটা আমার একটু পেইন। অ্যাভেলেবল অনেকগুলো স্কুটারের একই অবস্থা। হ্যাঁ, এই জিনিসটা একটু পেইনফুল লাগে, আদারওয়াইজ আমি স্যাটিসফাই। তুমি এমনিতে সার্ভিস তো যে কয়টাই করছো হোন্ডা শোরুমেই করছো? হ্যাঁ সবগুলো, হ্যাঁ সবগুলাই আমি হোন্ডা সার্ভিস সেন্টার থেকেই করলাম। এর বাইরে কেমন আছে এখানে সার্ভিস সেন্টারটা? খুব বেশি স্কুটার সম্পর্কে এখানে জানে না গ্রাম অঞ্চলে। হ্যাঁ, খুব বেশি মেকানিক এখানে নাই গ্রামের আশেপাশে। হ্যাঁ, আমি কয়েকবার পাকুর লাগেছি আপনার নাটিয়াপাড়া বাজারে, তারপর জামুরকি বাজারে, ওইখানে অনেক আগের আপনার বাইক সার্ভিসিং সেন্টারগুলো আছে যেগুলো অনেক পুরানো, কিন্তু তারা স্কুটারের কোনো মেকানিক এই পর্যন্ত আনে নাই। বলছি যে বলে যে স্কুটার এতটা অ্যাভেলেবেল না, তবে বেসিক ওরা যে জিনিসগুলো জানে ওই আইডিয়া দিয়া তারা অনেক কিছুই করতে পারবে। আমাকে এটা এনশিওর করছে যে আপনি আনেন, আপনাকে ফুল সার্ভিসিং করে দিব, কোনো প্রবলেম নাই। অনেকেই স্কুটার সম্পর্কে জানে না, তো প্রথমে অনেকে বলে যে ভাই এটা কয়টা ব্যাটারিতে চলে, আমি বলি যে আরে বাবা এত বড় ইঞ্জিন দেখতেছেন আপনি ব্যাটারিতে চলবে কেন, এটা তো তেলের গাড়ি, তেলে চলে। তারপর দাম জিজ্ঞেস করে, যদি এটার দাম তো 1,47,000, যখন বলি যে এটার দাম 1,50,000 টাকা, অনেকে বিলিভ করে না, উপহাস করে আর বলে এই লেডিস গাড়ির দাম 1,50,000 টাকা। আমি বলছি এটা লেডিস গাড়ি আপনাকে কে বলছে, আপনি কোথায় লেখা দেখাইতে পারবেন যে এটা লেডিস গাড়ি? তো এই তো আমার খুব বিরক্ত লাগে এই বিষয়গুলো, আর মানে অনেক জায়গায় তো এটা নিয়ে যাওয়া হয় তো আলাদা একটা অ্যাটেনশন পাই, আমি অনেক প্রশ্নের সম্মুখীন হই, অনেক মজার মজার প্রশ্ন, যেমন এই যে ব্যাটারিতে চলে কি না, এক চার্জে কত কিলো চলে, এই এই সব আর কি। আর লেডিস গাড়ি এটা কি আপনার বোনের নাকি এটা আপনার ওয়াইফের নাকি, এই ধরনের মজা করে, তো আমি এগুলা খুব বেশি মাথায় নিই না আমার হেডিক। এমনি স্কুটার রাইডার কেমন আছে এখানে? না বেশি নাই, আমি এই পর্যন্ত শহরে 4-5টা স্কুটার দেখছি, আর গ্রামে আমার খুব রিসেন্টলি আমার এক ছোট ভাই একটা সেকেন্ড হ্যান্ড হিরোর একটা স্কুটার নিয়ে আসছে, হিরো প্লেজার। আচ্ছা, এই এছাড়া আমি খুব বেশি আমার চোখে পড়ে না স্কুটার এখন রোমে পপুলার না, না না ওভাবে পপুলার হয় না, তবে শহরে আমি শুনলাম যে অনেক আসছে, কিন্তু আমি ওরকম দেখি নাই, আসছে বিক্রি হয়, তারা হিরো ওরাই নাকি 27-28টা বিক্রি করছে এই টাঙ্গাইল। হ্যাঁ, ওরা 27-28টা, তবে ব্ল্যাক কালারটা খুব কম বিক্রি করছে, ব্ল্যাক কালারটা মানে হোন্ডার। হ্যাঁ হোন্ডার এই ডায়োডিএলএক্স 25-26টা অলরেডি বিক্রি করছে, তারা বললো যে সেল করছে শহরের মধ্যে। তো আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডই যাদের বাইক আছে তারা সবাই এটা চালাইছে একবার দুইবার তিনবার করে, এবং প্রত্যেকের একই কমেন্ট যে এটা মোর কমফোর্ট দেন বাইক, এটা খুবই মজা, এটা চালাইতে খুবই মজা। এবং অনেকে ডিসিশন নিছে যে বাইক বিক্রি করে স্কুটার কিনবে, একটু ভালো মানের স্কুটার, প্রিমিয়ার সেগমেন্টের স্কুটার কিনবে। তো দুইটা পয়েন্ট কিন্তু খুব কমন ঢাকার বাইরে যত জায়গায় আমরা মুভ করলাম, একটা হচ্ছে যে প্রথমত সবাই মনে করে এটা লেডিস গাড়ি, আর দ্বিতীয় ব্যাটারিতে চলে, আর মেকানিক, হ্যাঁ সার্ভিস সেন্টারের ছাড়া, অথরাইজ সার্ভিস সেন্টার ছাড়া বাইরে তেমন কোনো মেকানিক এটার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় আর কি। পাওয়া যায় না এটা বলবো না, অনেক জায়গায় হ্যাঁ পাওয়া যায়, অনেকে অনেকে আছে কিন্তু, আমরা দেখেছিও সেটা ঢাকার বাইরে,
হয়তো ওরকমভাবে তাদেরকে আমরা আবিষ্কার করতে পারি নাই যে কারা কারা আসলে এটার কাজ জানে বা করতে পারবে। যে মানুষটা বাইকে দক্ষ, একটা বাইকের সার্ভিসের যে খুব পটু, সে মানুষটা চাইলেই এটা পারবে, ঠিক আছে? কিচ্ছু না, এমন কোনো বিগ মেকানিজম এটা যায় নাই যে সে পারবে না এটা করতে, জাস্ট তার আন্তরিকতার দরকার, এইটুকুই আর কি। হ্যাঁ, ব্রিজ তো পুরো ঝালঝাল ঝাঁচা লাগতেছে, এটা তো ঝুঁকিপূর্ণ ব্রিজ। দেখেই তো ভয় লাগতেছে, তালি আর তালি, পট্টি তালি এগুলো আমরা। ভাই এই জীবনের প্রথম ফিল করলাম যে একটা হ্যান্ড গ্লাভস খুব দরকার, ব্যথা। প্রায় দুই ঘন্টা জার্নি করে আমরা অবশেষে পৌঁছালাম গোপালপুর 201 গম্বুজ মসজিদে। মসজিদটা দেখতে অসাধারণ, প্রতিদিন শত শত মানুষ ছুটে আসে এখানে এই মসজিদের সৌন্দর্য দেখার জন্য। এই মসজিদের পাশেই একটা 451 ফুট উচ্চতার মিনারও তৈরি হচ্ছে, যেটা প্রায় 57 তলা ভবনের সমান উঁচু। ঢাকা থেকে 130 কিলো চালিয়ে এখন আমরা গোপালপুর, আর বিশেষ এই মসজিদটা 201টা গম্বুজ। এই মসজিদের দারুণ একটা ভিউ এই উপর থেকে। ভাই কি বলেন, আপনার অনুভূতি বলেন। আমার অনুভূতি তো সবসময় একই রকম থাকে, মানে রাইডিং করতে পারলে আমার ভালো লাগে। হ্যাঁ, মানে 130 কিলো না, আসলে আরও বেশি রাইড করে আসছি যদি উত্তরা থেকে ধরি আর কি। হ্যাঁ, বেশি রাইড করলে আমার বেশি মজা লাগে, আর গ্রামের রাস্তাগুলো দিয়ে রাইড করে আসছি তো অনেক ভালো লাগছে। ভালো থাকেন সবাই, যারা এই মুহূর্তে নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন, পাশের বেল আইকনটাতে প্রেস করে দেন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেন। সবই হলো, কিন্তু একটা জিনিস এখনো বাদ রয়ে গেছে, পোড়াবাড়ির চমচম। এখন ইমন আমাদেরকে নিয়ে যাচ্ছে শহরে শামিমের পিঠাঘর, যেখানে চিকেন দিয়ে বিভিন্ন রকমের ঝাল পিঠা বানানো হয় এবং রীতিমতো ভিড় লেগে থাকে প্রত্যেকটা দিন, আসলেই মজার। খাওয়া দাওয়া শেষ, অলরেডি রাতও হয়ে গেছে, এবার ঢাকায় ফেরার পালা। সবশেষে পোড়াবাড়ির চমচম কিনে ঢাকার উদ্দেশ্যে রওনা। অলমোস্ট ঢাকার কাছাকাছি চলে আসছে, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তাহলে আল্লাহ হাফেজ, এখানে আমাদের যাত্রা খতম, ইনশাল্লাহ নেক্সট টুরে আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, টাইম টু লং। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ইমন, ঠিকঠাক করতে যাস, আল্লাহ হাফেজ। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকেন। হ্যাঁ, সি ইউ অন নেক্সট ব্লগ, আল্লাহ হাফেজ।